এলএম অনলাইন পাতেন্তির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের ধারাবাহিক পর্বের নবম পর্ব। আজকে আমরা আউতোস্ট্রাদা সম্পর্কে পড়াশোনা করব। তো আউতোস্ট্রাদা সম্পর্কে পড়াশোনা করতে হলে প্রথমে আপনাকে আউতোস্ট্রাদার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো আমরা দেখতেছি যে আউতোস্ট্রাদা এবনা স্ট্রাদা আকারের জাতা ইন্ডিপেন্ডেন্টি ও সেপারাতি দা স্পার্টিকা, মানে আপনাকে বলতেছে আউতোস্ট্রাদার যে কারের জাতাটা সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, স্বাধীন থাকে এবং সেপারেট থাকে স্পার্টি ট্রাফিকের মাধ্যমে, মাঝখানে স্পার্টি ট্রাফিক থাকে। এবং আপনাকে জানতে হবে একটা আউতোস্ট্রাদার একটা কারের জাতায় কমপক্ষে দুইটি কোর্সিয়াদি মার্চা থাকবে এবং একটি করে কোর্সিয়াদি ইমার্জেন্সি থাকবে। মনে রাখতে হবে কারের জাতা থাকবে সেপারেট, যাওয়ার জন্য শুধু যাওয়ার, আসার জন্য শুধু আসার, মাঝখানে স্পার্টি ট্রাফিকও থাকবে। এবং প্রত্যেকটি কারের জাতায় মিনিমাম মিনিমাম দুইটা কোর্সিয়া থাকবে এবং একটা কোর্সিয়াদি ইমার্জেন্সি থাকবে। এবং আপনাকে জানতে হবে যে আউতোস্ট্রাদার মধ্যে ইনক্রোচো আর রাজু থাকে না। ইনক্রোচো আর রাজু কি, আমরা আমাদের পূর্বের যে লেসন গুলো সেখানে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর আপনাদেরকে আজকে বলে দেই যে ইনক্রোচো আর রাজু হচ্ছে যখন দুই অথবা তার অধিক রাস্তা একই লেভেলে এসে মিলিত হয়ে একটা ইনক্রোচো তৈরি করে, সেই ইনক্রোচোটাকে ইনক্রোচো আর রাজু বলে। এবং আপনি আউতোস্ট্রাদার দুই পাশে রাচিন তাতা থাকবে, মানে বেড়া থাকবে, সেটা রাচিন তাতা বলে, সেটা থাকবে। এবং আউতোস্ট্রাদার মধ্যে আপনি ইনিসিও এবং ফিনে কার্তেল্লি পাবেন, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে এসিনিয়েলিটিকা দা কার্তেল্লি স্ট্রাদালি দি ইনিসিও ফিনে, মানে শুরু এবং শেষের কার্তেল্লি পাবেন। এবং দেখেন আউতোস্ট্রাদাটা কিভাবে সজ্জিত হয়, দুতাতা হয় দি স্পেশালি কোর্সিয়ে পের লিনগ্রেসো উষিতা দেবে। এগুলি আমরা জানি আউতোস্ট্রাদায় প্রবেশের জন্য যে একটা কোর্সিয়া থাকে, বিশেষ কোর্সিয়া, সেটির নাম হচ্ছে কোর্সিয়া দি আচেল রেসিওরে। এবং আউতোস্ট্রাদা থেকে বের হওয়ার জন্য যে একটি বিশেষ কোর্সিয়া ব্যবহৃত হয় সেটি হচ্ছে কোর্সিয়া দি দি চেলে রাসিওনে। আমরা একটু ছবিতে যাই, ছবিতে দেখি তাহলে আমাদের জন্য জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আমরা ছবিতে এখন দেখতেছি যে একটা আউতোস্ট্রাদার ছবি, পুরোটা একটা আউতোস্ট্রাদা। এবং আমরা বলেছিলাম যে আউতোস্ট্রাদার কারের জাতাগুলো সেপারেট থাকে। দেখেন এখানে একটা কারের জাতা এবং এখানে একটা কারের জাতা, ঠিক আছে? এবং আমরা কি জানি যে যে কারের জাতা সেপারেট থাকে কি দিয়ে, স্পার্টি ট্রাফিকের মাধ্যমে, এটা হচ্ছে একটা স্পার্টি ট্রাফিক। তারপরে আমরা বলছি যে প্রত্যেকটি কারের জাতার মধ্যে কোর্সিয়া দি ইমার্জেন্সি থাকবে। দেখেন এই অংশটার নাম হচ্ছে কোর্সিয়া দি ইমার্জেন্সা এবং এই পাশেও দেখেন একটা আছে কোর্সিয়া দি ইমার্জেন্সা। এবং আমরা বলেছি যে রেচিন তাতা থাকবে, বেড়া দেওয়া থাকবে, যে দেখেন আউতোস্ট্রাদার মধ্যে বেড়া দেওয়া আছে। এবং আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ যেটা আউতোস্ট্রাদা, যে কার্তিল্লি গুলো দেখেন এখানে কার্তিল্লি আছে একটা, মানে যে সিগন্যাল গুলো আছে সেগুলোর কালার বা ফন্দ বেরদে হবে। দেখেন এখানে বেরদে কালার, তার মানে আপনি এভাবে মনে রাখতে পারেন, যেমন আউতোস্ত্রাদা। এবং আমরা জানি যে এক্সট্রা ওয়ান প্রিন্সিপালে যদি এই দুইটা রাস্তার মধ্যে যদি প্যাস না লাগে, যাতে প্রবলেম কোন ধরনের না হয়, তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে আ বি ই, ই হচ্ছে এক্সট্রা ওয়ান প্রিন্সিপালে, আ দিয়ে হচ্ছে কি আউতোস্ত্রাদা। তাহলে ভেট দি আর ব্লু, অনেক সময় আমাদের জিনিসগুলো কনফিউশন হয়ে যায়, আউতোস্ত্রাদায় কি এক্সট্রা ওয়ান কি। তো এই জিনিসগুলোকে মনে রাখার জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন, তার মানে কি হলো, আউতোস্ত্রাদা হচ্ছে ভেরদে কার্তেল্লি আর এক্সট্রাওয়ার প্রিন্সিপালে হচ্ছে ব্লু কার্তেল্লি। ওকে, তারপরে আমরা পরের ছবিটা দেখব। দেখেন এখানে কোর্সিয়া দি ইমার্জেন্সি যে এখানে মার্কিং করা আছে, আমরা একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম যে বলছি যে আউতোস্ত্রাদার কারের জাতার প্রত্যেকটি কারের জাতার মধ্যে একটি কোর্সিয়া দি ইমার্জেন্সি থাকবে, যেখানে হচ্ছে কি আপনার গাড়িটা যদি নষ্ট হয়ে যায় অথবা আপনি যদি অসুস্থ হয়ে যান, হ্যাঁ, ইমার্জেন্সি সার্ভিসের জন্য আপনি এখানে এখানে গাড়িটাকে সস্তারে করে ইমার্জেন্সি সার্ভিস নিতে পারবেন। এবং কার্তিল্লি বের দেখালে এটা এখানেও দেখতে পারতেছি আমরা। এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে ইন্টারসেকশনে আর রাজও থাকবে না। দেখেন এরকম যে আমরা বলছি দুই অথবা তার অধিক রাস্তা যখন একই লেভেলে এসে মিলিত হয় তখন ইন্টারসেকশনে রাজও বলে। দেখেন এটাও একটা ইন্টারসেকশনে রাজও, কারণ আউতোস্ট্রাদার মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়া লিবিলিস ফালসাতি, মানে আন্ডারপাস, ওভারপাস অথবা রাম্প, এগুলো পাবো আউতোস্ট্রাদার মধ্যে।
এখন যে সিগন্যালটা দিতেছি, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আউতোস্তাদের মধ্যে ইনিসিও এবং ফিনে কার্তিলি পাবো, এটা হচ্ছে ইনিসিও কার্তিলি মানে শুরু হওয়ার কার্তিলি, আর এটা হচ্ছে ফিনে কার্তিলি। দেখেন দুইটা ছবি একই, খালি মাঝখানে পার্থক্য হচ্ছে যেটা ফিনে সেটা হচ্ছে একটা বাররা দিয়ে লাল দাগ দিয়ে কেটে দিয়েছে। ওকে, তারপর আমরা আপনাদেরকে বলেছিলাম যে আউতোস্তাদের হচ্ছে আচেলারেসিওন এবং দিচেলারেসিওন থাকে। আচেলারেসিওন দেখেন এটা এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা প্রবেশ করব, প্রবেশ করার জন্য যে কোর্সিয়াটা ইউজ হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারেসিওনে, এবং উশিরে হওয়ার জন্য বের হওয়ার জন্য যে কোর্সিয়াটা ইউজ হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি ডিচেলারেসিওনে। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে আউতোস্তাদার বৈশিষ্ট্য সম্পর্কে ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব, দেখেন কি আছে যে আউতোস্ত্রাদা রিজার্ভা তালা সিরকুলাসিওন দি আলকুনি কাতেগোরিয়া দি ভেহিকুলি আমোতরে। আউতোস্তাদার মধ্যে কিছু ক্যাটাগরির গাড়ি চলতে পারবে না, যেমন বলতেছে সংরক্ষিত হচ্ছে কি চলাচলটা কিছু ক্যাটাগরির মোটর চালিত গাড়ির জন্য, কেমন, যেমন মোটর চিকলি কনসিলিন্দ্রা তাল মেনু শান্ত সিংকান্তে কবিচে। মানে আপনার মোটর সাইকেলটা যদি আপনি আউতোস্তাদের মধ্যে চালাতে চান, সেই মোটর সাইকেলটাকে মিনিমাম 150 কুবিচি হতে হবে, শান্ত সিংকান্তে কবিচে হতে হবে সিলিন্দ্রাতা। আর আউতো বেইকুলি যেটা, সেটা আপনাকে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে সক্ষম হইতে হবে, তাহলে আপনি আউতোস্তাদে চলতে পারবেন। যেমন মাক্কিনে আগ্রিকোলো নন পশ্চিম চিরকোলার ইন আউতোস্তাদা, মাক্কিনে আগ্রিকোলো মনে রাখতে হবে যে এগ্রিকালচার কাজের জন্য যে গাড়িগুলো ইউজ হয় সেগুলোকে মাক্কিনে আগ্রিকোলো বলে, এবং এই গাড়িগুলো আপনি আউতোস্তাদাই চলাচল করতে পারবেন না। এবং আপনার হাতে যদি 5টি আঙ্গুল থাকে, আজকে আমি বলে দেব কিভাবে আপনার কোন স্ত্রাদায় কত সর্বোচ্চ অনুমোদিত গতি আছে সেটা যদি আপনি মনে রাখতে চান, তাহলে শিখার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি শুধু একটা টেকনিক অবলম্বন করবেন, যে টেকনিক অবলম্বন করে আপনি সকল রাস্তার সর্বোচ্চ অনুমোদিত গতি আপনি মনে রাখতে পারবেন, নর্মাল গতি। যেমন আমরা আমাদের হাতে 5টি আঙ্গুল আছে, আমরা শুরু করবো 50 থেকে, আমাদের যে বৃদ্ধাঙ্গুল এটাকে ধরবো 50, তার সাথে 20 যোগ করব, তারপর এটাতে 70, তার সাথে 20 যোগ করব তাহলে 90, তার সাথে 20 যোগ করব 110, তার সাথে আরো 20 যোগ করব তাহলে 130। এবার আসি, প্রথম দুইটা হচ্ছে উরবানা, পরের দুইটা এক্সট্রা উরবানা, পরেরটা আউতোস্ত্রাদা। উরবানা যেটা নর্মাল স্ত্রাদার জন্য গতি হচ্ছে সর্বোচ্চ 50 কিলোমিটার পার আওয়ার, যেটা উরবানা বাট স্কোর রিমেন্টো বেলুচে, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়া রাস্তার কারের যাতাটা থাকবে সেপারেট, মানে বিশেষ ক্যাটাগরির উরবানার রাস্তা, সেটাতে আপনি সর্বোচ্চ 70 গতিতে গাড়ি চালাতে পারবেন, মানে 57 কিলোমিটার অরারিওতে। তারপরে এক্সট্রা উরবানা, এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে আপনি গাড়ি চালাতে পারবেন সর্বোচ্চ 90 গতিতে, তারপর হচ্ছে গিয়া এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, তারপর হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, সেটা হচ্ছে গিয়া 110 কিলোমিটার পার আওয়ার, এবং যেটা সবার শেষ 130, মানে 50, 70, 90 সেকেন্ডারিয়া, 110 প্রিন্সিপালে, এবং যেটা সবার লাস্টে 130, সেটা হচ্ছে আউতোস্ত্রাদা। তার মানে আমরা জানতে পারলাম যে আউতোস্ত্রাদার সর্বোচ্চ নর্মাল যে গতি সেটা হচ্ছে অনুমোদিত 130 কিলোমিটার পার আওয়ার, তবে কিছু কিছু বিশেষ ক্যাটাগরির ক্ষেত্রে আপনি 150 কিলোমিটার পার আওয়ার গতিতেও গাড়ি চালাতে পারবেন, কিন্তু নর্মাল যেটা অনুমোদিত সর্বোচ্চ গতি সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আউতোস্তাদার যে সিগন্যাল গুলো থাকে সেই সিগন্যালের কালার থাকবে বেরদে। ওকে, এখন আমরা একটু কুইজ গুলো প্র্যাকটিস করব। ওকে, দেখেন লাউতুস্ত্রাদা প কম্প্রেন্দেরে, মানে আউতুস্ত্রাদা প কম্প্রেন্দেরে অন্তর্ভুক্ত করতে পারে পিস্তা চিকলাবিলি, না আউতুস্তাদার মধ্যে পিস্তা চিকলাবিলি থাকে না, মানে মানে পিস্তা চিকলাবিলি আউতুস্তাদার অন্তর্ভুক্ত নয়, কারণ আমরা দেখেছি যে আউতুস্তাদার মধ্যে মোটর সাইকেল যেটা চলে সেটাই 150 কুবিচি হতে হবে মিনিমাম, ঠিক আছে, তাহলে আর আমরা দেখেছি যে আউতুস্তাদার মধ্যে কখনোই পিস্তা চিকলাবিলি থাকে না, ছবিতেও আমরা অলরেডি দেখেছি, তার মানে এটা ফালসো, যেহেতু বসে অন্তর্ভুক্ত করে তার মানে ফালসো। তারপরে লে মাক্কিনে আগ্রিকোলে যে এগ্রিকালচারাল যে মেশিন গুলো আছে, যে গাড়িগুলো আছে, কোন নন পশ্চন পারে না
সার্কুলারে চলাচল করতে ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদার মধ্যে চলাচল করতে পারে না মাক্কিনে আগ্রিকোলা। আমরা অবশ্যই জানি সেটা চলাচল করতে পারে না, আমরা ইতিমধ্যে সেটা শিখেছি। তার মানে ভেরো নেললে আউটোস্ট্রাদে পশ্চনো চিরকুলারে, আউটোস্ট্রাদার মধ্যে পশ্চনো চিরকুলারে চলাচল করতে পারে তুত্তি ই মোটর চিকলি, সব ধরনের মোটর চিকলি এ চিকলো মুতুরি, এ ই চিকলো মুতুরি বলছে সব ধরনের চিকলো মুতুরি। না, আমরা অলরেডি দেখেছি যে আউটোস্ট্রাদার মধ্যে মোটর চিকলি চলাচল করতে গেলে কম পক্ষে 150 কুবিচি হতে হবে সিলিন্ডারটা, তার মানে এটা ফালসো। তারপরে নেললে আউতুস্ত্রাদে, আউতুস্ত্রাদের মধ্যে পশ্চনো চিরকুলারে চলাচল করতে পারে সোলো লি আউতু বেইকুলি, শুধুমাত্র আউতু বেইকুলি চলাচল করতে পারে। না, শুধু আউতু বেইকুলি কিভাবে চলাচল করবে? আমরা তো দেখেছি যে মোটর চিকলি গুলা যেগুলা 150 কিলোমিটার সরি কুবিচি হয় কমপক্ষে, সেগুলো আউতুস্ত্রাদের মধ্যে চলাচল করতে পারে। এখানে শুধু সোলো লি আউতু বেইকুলি বলার কারণে এই কুইজটি ফালসু হয়েছে। নেললে আউতোস্ত্রাদে পশ্চনো চিরকুলারে, আউতোস্ত্রাদের মধ্যে পশ্চনো চিরকুলারে চলাচল করতে পারে তুত্তি ইতিপি দি মোটর চিকলি, তুত্তি ইতিপি সব টাইপের দি মোটর চিকলি, সব টাইপের সকল প্রকার মোটর চিকলি বলতেছে আউতোস্ত্রাদের মধ্যে চলাচল করতে পারে। না, আমরা ইতিমধ্যে দেখেছি যে আউতোস্ত্রাদের মধ্যে চলাচল করতে হলে মোটর চিকলিকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হচ্ছে মিনিমো সেন্তসিংকোয়ান্তা কুবিচি হতে হবে, তার মানে তুত্তি বলার কারণে ফালসো। লাউতোস্ত্রাদা নোনা ইনক্রোচি আরাজো, আউতোস্ত্রাদার মধ্যে ইনক্রোচি আরাজো থাকে না কেয়াত্রাভার্সারো, যেটা আপনি পারাবার হবেন। আমরা অলরেডি দেখেছি, আমরা অলরেডি শিখেছি যে আউতোস্ত্রাদার মধ্যে ইনক্রোচ আরাজো থাকে না, আর এখানেও বলছে নোনা, তার মানে বেরো। লাউতোস্ত্রাদা এ দুতাতা, আউতোস্ত্রাদাটা সজ্জিত হয় বিস্পেচিয়ালি কোর্সিয়ে পের লিনগ্রেসো এ উশিতা, আউতোস্ত্রাদাটা স্পেশালি সজ্জিত হয় স্পেশাল কোর্সিয়ার মাধ্যমে পের ইনগ্রেস মানে প্রবেশের জন্য এলুশিতা এবং বের হওয়ার জন্য দেয় বেইকুলি, গাড়ি প্রবেশ এন্ত্রারে এবং উশিরে, প্রবেশ এবং বের হওয়ার জন্য বিশেষ কোর্সিয়া দ্বারা সজ্জিত হয়। আমরা দেখেছি প্রবেশের জন্য কোর্সিয়া দেয়া চেলের সিওনে এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দিয়ে চেলের সিওনে ইউজ হয়, তার মানে এটা ভেরো। নেললে আউতোস্ত্রাদে পশ্চনো চিরকুলারে, আউতোস্ত্রাদের মধ্যে চলাচল করতে পারে সলো লে আউতু বেত্তুরে, শুধুমাত্র আউতু বেত্তুরে চলাচল করতে পারে। না, আউতু বেত্তুর হচ্ছে ওই গাড়িগুলো যে গাড়িগুলোর মধ্যে ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন প্যাসেঞ্জার, ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন চলাচল করতে পারে, ঠিক আছে? তার মানে আমরা না আমরা জানি আউতুসের মধ্যে আউতু বুসও চলাচল করতে পারে, তার মানে শুধুমাত্র আউতু বেত্তুরা বলার কারণে আমরা মোটর চিকলিও চলাচল করতে পারে শুধুমাত্র আউতু বেত্তুরা বলার কারণে, এটা ফালসো। ই চিকলো মুতুরিন কন চিলিন্দ্রা তা দি আলমেনো সেন্তোসিং কন্তা কুবিচি, যদি হচ্ছে গিয়া মতো চিকলিটার সিলিন্ডারটা কমপক্ষে 150 হয় কুবিচি হয় পশ্চিমো চিরকুলারে চলাচল করতে পারে ইন আউতোস্ত্রাদা, আউতোস্ত্রাদার মধ্যে আমরা জানি সেটা অলরেডি কয়েকবারই আমরা শুনেছি, তার মানে বেরো। লাউতোস্ত্রাদা এ আকারের জাতা ইন্ডিপেন্ডেন্টি, আউতোস্ত্রাদার যে কারের জাতাটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্টই হয়, স্বাধীন হয়, অসেপারাতে এবং পৃথক হয় দা স্পার্টি ট্রাফিকো, স্পার্টি ট্রাফিকো দ্বারা, আমরা অলরেডি ছবিতে সেটা দেখেছি। নেললে আউতোস্ত্রাদে পশ্চনো চিরকুলারে, বলতেছে আউতোস্ত্রাদার মধ্যে পশ্চনো চিরকুলারে চলাচল করতে পারে ই চিকলো মতুরি, চিকলো মতুরি এ ই মতো চিকলি এবং হচ্ছে মতো চিকলি কন সিলিন্দ্রা তা ফিনো আসেন্ত বেন্তি সিংকোয়ে কুবিচি, বলতেছে চিকলু মতুরি এবং মতো চিকলি গুলা যেগুলা সিলিন্দ্রাতা ফিনে আছে মানে সর্বোচ্চ 125 হয় 125 পর্যন্ত তারা আউতোস্ত্রাদার মধ্যে চলাচল করতে পারে। না, আমরা দেখেছি মতো চিকলি যেগুলো সেগুলো কমপক্ষে 150 হতে হবে কুবিচি হবে হতে হবে 150, তার মানে এটা ফালসো। লাউতোস্ত্রাদা দেবে এসেরে লাটেরালমেন্টে রেচিন্তাতা, আউতোস্ত্রাদা তো অবশ্যই পাশে রেচিন্তাতা থাকবে, বেড়া থাকবে, অবশ্যই থাকবে, আমরা দেখেছি ছবিতে। নন তুত্তি ইতিপি দিবে ইকুলি, সব ধরনের গাড়ি নয়, নন তুত্তি সব না, ইতিপি দিবে ইকুলি সব টাইপের গাড়ি না, পশ্চনো চিরকুলারে চলাচল করতে পারি না আউতোস্ত্রাদা, আউতোস্ত্রাদার মধ্যে সব টাইপের গাড়ি চলাচল করতে পারে না, সেটা আমরা দেখেছি যে মোটর সাইকেল চলাচল করার জন্য তার একটা ক্যাটাগরি আছে, ঠিক আছে, দেখেছি না, তার মানে হচ্ছে গিয়া বেরো। লুশিতা দেবে কোলি দেল দাল্লে আউতোস্ত্রাদে, আউতোস্ত্রাদা থেকে গাড়ি
বের হওয়াটা আবিয়েনে ঘটে ত্রামিতে মাধ্যমে কোর্সিয়া দি ডিসেলারেশনে, মানে আউটোস্ট্রাদা থেকে যে গাড়ি বের হয় সেই ঘটনাটা হ্যাঁ কিভাবে ঘটে, কার মাধ্যমে ঘটে, কোর্সিয়া দি ডিসেলারেশনের মাধ্যমে ঘটে। তার মানে কথা সত্য বলছে ভেরো। আশা করি আপনারা কুইজ গুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে গিয়া আজকে যে টপিক্সটা পড়েছি সেই টপিক্স এর মধ্যে আমাদের যে বরাবরের মতো যে শব্দ অর্থগুলো পড়ি আমরা আজকে সেগুলো দেখব। আমরা আজকে পড়েছি 11 নম্বর গ্রুপ, 11 নম্বর গ্রুপ গুলো আমরা দেখবো আজকে শব্দ অর্থগুলোতে কি আছে। ওকে, স্পেশালি মানে বিশেষ, স্পেশালি মানে বিশেষ, ইনগ্রেসো প্রবেশদ্বার, ইনগ্রেসো প্রবেশদ্বার, উষ্মিতা মানে বাহির হওয়া, উষ্মিতা মানে বাহির হওয়া মানে এক্সিট, ইন্ডিপেন্ডেন্টি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্টি স্বাধীন, সেপারাতা আলাদা বা পৃথক, সেপারাতা আলাদা বা পৃথক, মাক্কিনে আগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত গাড়ি, মাক্কিনে আগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত গাড়ি, টিপি মানে প্রকার বা টাইপ, টিপি মানে প্রকার, আভ্যিয়েনে ঘটা, আভ্যিয়েনে ঘটা, ত্রামিতে মাধ্যম, ত্রামিতে মাধ্যম, রচিন্তাতা মানে বেড়া, রচিন্তাতা মানে বেড়া, লাতেরালমেন্টে মানে পাশে, লাতেরালমেন্টে মানে পাশে। অত্যন্ত ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন খুব মনোযোগ দিয়ে, এবং ইনশাল্লাহ আমরা এইভাবে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে থাকবো। আপনারা আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন ভবিষ্যতে এভাবে উৎসাহ দিবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এখানে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।